অনেকদিন থেকে বেশ চিকেন খেতে ইচ্ছে করেছে, কিন্তু খাওয়াই হয় মানে হচ্ছে না খাওয়া। তোমরা তো জানোই আমাদের বাড়িতে দিদি ভাই বা ভাই না থাকলে এসব হয় না। তো আমাদের পাশের বাড়ি যে দাদা আছে, দাদা বলছে আজকে চল আমি একটু চিকেন খাবো, আমি একটু চিকেন নিয়ে এসে দিই, চল একটু রান্না কর, তুই আর আমি খাবো। তো ঠিক আছে চলো। অ্যাকচুয়ালি জেঠিদের বাড়িতে লোক এসছে, তো ওদের জন্য রান্না হচ্ছে। তো আমি সুন্দর করে একটু তেল গরম করে নিয়েছি, তারপর আমি সুন্দর করে আবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। শুধু একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে আর একটু দই ছিল সেটা দিয়ে। তো যাই হোক, ওটা সুন্দর করে এক ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম, তার জন্য মানে চিকেনটা ভীষণ ভালো হয়েছিল, তোমরা দেখতেই পাবে সেটা। তো আমি তেলে বেশ তেলে একটু ভালো করে কী বলো ওটাকে দারচিনি এলাচ যেসব হয় ওসব দিয়ে একটু জিরা দিয়ে তারপর সুন্দর করে একটু পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি মাটনটা এখন দিয়ে দেবো, সেটা ভাজা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সব ভুলেই যাচ্ছি, যাই হোক সেসব দিয়ে একটু ভেজে নিয়ে তারপরেই তো আমি চিকেনটাকে এখন দিয়ে দিচ্ছি। তো চিকেনটা সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব, আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, আমি ভেজে রেখেছিলাম একটু আগে আলু, তো সেই আলুটাই ভেজে ভেজে রাখা আলুটাই দিয়ে দিচ্ছি, সেরকমভাবে ভাজিনি একটু হালকাই ভেজেছি, তো সেটা আমার সিদ্ধ হতে হবে তাই এখানে দিয়ে দিলাম। আর ভীষণ ভালো হয়েছিল চিকেনটা, তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতেই পারো, ভীষণই ভালো হয়েছিল। তো এখানে আমি একটু রসুন বাটা, তারপর একটু কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে একটু আদা বাটা, সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি একটু গোটা জিরে আর হচ্ছে একটু গোটা ধনে, যেটা মানে পেস্ট যেটা হয় সেটা দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেটা ধনেটা নাও দিতে পারো, কিন্তু ধনেটা দিলেও বেশ খারাপ লাগে না, আমি তো দেখছি ভালোই লাগে। তো এই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না দেখতে বলো তো। আর এটা তোমরা যদি ভাবো যে এটা একটু জল ঢলে সিদ্ধ হয়েছে সেটা নয়, একদমই জল নাই, জল দিইনি আজকে একদম, একটু তেল বেশি করে দিয়েছিলাম, তেল আর মাটন চিকেন থেকে যেটা বেরিয়েছিলো জলটা সেটা দিয়ে রান্নাটা হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজ আমাদের বাড়িতে ভাতই রান্না হয়নি, মানে আমার মা বাড়িতে ছিল না, তো আমাদের পাশের বাড়ি থেকে জেঠি বললো আমি ভাত দিচ্ছি তো সেটাই খেয়ে নিই। তো আমি সুন্দর একটু খেয়ে নিচ্ছি এখন।